বাবার সাথে ছোটবেলা থেকে আসলে খুব বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক ছিল আমার। আর আমার আজকের এই প্রফেশনাল অ্যাচিভমেন্ট বলেন বা আমার এই প্রফেশনে আসা বলেন, তার পেছনে কিন্তু বাবার আইডিওলজিটা অনেক বেশি কাজ করেছে। বাবা 71-এ বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে যুদ্ধে গিয়েছিল, 7ই মার্চে ভাষণ শুনতে চাঁদপুর থেকে ঢাকা চলে এসেছিল। তারপরে 71-এ যখন ওয়ার ব্রেকআউট হয় তখন বাসা থেকে বাড়ি থেকে পালিয়ে চাঁদপুর থেকে ফেনী বর্ডার হয়ে পায়ে হেঁটে বর্ডার ক্রস করে মেলাগড় ক্যাম্পে গিয়ে ট্রেনিং নিয়েছে। তো তার সেই গল্পগুলো ছোটবেলা থেকে খুব থ্রিলিং হিসেবে কাজ করতো আমার মধ্যে, এবং আমি ফিল করতাম যে বাবা ওই সময়ে 71-এ একটা স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখে নিজের জীবন উৎসর্গ করতে একটু পিছ পাওয়ায়নি। সেখান থেকে আমাদেরও এই দেশের জন্য, দেশের মানুষের জন্য কিছু করা উচিত। তো সেই পার্সপেক্টিভেই, সেই স্পৃহা থেকেই, ওই মোটিভেশনই আমাকে আসলে সেনাবাহিনীতে নিয়ে আসছে আজকে এখানে। আর বাবার যে আত্মত্যাগের যেই উদাহরণ, সেটাই আসলে কাজ করেছে আমার ভেতরে যে আমিও দেশের মানুষের জন্য, দেশের জন্য, দেশের উনারা যে সূর্য সন্তান হিসেবে দেশের স্বাধীনতাকে অ্যাচিভ করেছেন, সেই স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমার মনে হচ্ছিল যেন আমিও এই প্রফেশনে আসি, এভাবে কাজ করি দেশের জন্য। খুবই আসলে ভালো বলেছেন। হ্যাঁ, এই ছোটবেলা থেকে অনেক সময় দেখা যাচ্ছে বাবার সাথে কোনো স্মৃতিচারণ রয়েছে, এখনো আসলে সেই জিনিসটা ভাবায় বা খুব হাসি আসে বা এখনো মনে পড়ে, এরকম কি কোনো স্মৃতি আসলে আসে? হ্যাঁ, স্মৃতি আছে। আমরা আসলে একটা মধ্যবিত্ত পরিবারের সন্তান বা মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা। আমার বাবা ছিলেন সরকারি একজন অফিসার। তো বাবার অফিস ছিল হলে গিয়ে আমাদের যে সেগুনবাগিচায়, আমাদের বাসা ছিল পুরনো ঢাকা সূত্রাপুর। প্রতিদিন বিকালবেলায় আসলে সন্ধ্যার সময় পড়তে বসার পরে বা বিকালে খেলাধুলা শেষ করে সন্ধ্যায় পড়তে বসার আগে একটা নাস্তা করার একটা ইয়ে ছিল, রেওয়াজ ছিল। তো বাবাকে দেখতাম প্রায়ই সেগুনবাগিচা থেকে হেঁটে বাসায় আসতেন এবং ঘর্মাক্ত শরীরে, তার শার্টটা ভেজা থাকতো খামে। তো একদিন জিজ্ঞেস করলাম যে বাবা তুমি হেঁটে আসো কেন? তো আমাকে, যখন আমি কিছুটা ম্যাচিউর ক্লাস 8-9-এ পড়ি, তখন সে আমাকে অ্যান্সার দিল যে বাবা আমি হেঁটে এসে বাস ভাড়া 5 টাকা সেভ করতে পারি দেখেই তোমাদেরকে বিকালে 5 টাকা দিতে পারি, সো দ্যাট তোমরা বিকালে নাস্তা করে সন্ধ্যায় পড়তে বসো। তো বাবার আসলে সেই ঘামে ভেজা শার্ট, এটা হয়তো আমি কখনো ভুলতে পারবো না যে জাস্ট 5টা টাকা সেভ করার জন্য সেগুনবাগিচা থেকে সূত্রাপুর পর্যন্ত হেঁটে যেত সন্তানদেরকে একটা নাস্তা করানোর জন্য, সেই নাস্তা খেয়ে সন্তানরা পড়তে বসবে ভরা পেটে, সো দ্যাট তারা পড়ালেখায় ভালো মতো মনোনিবেশ করতে পারে। তো এটা আসলে বাবা ছাড়া আর কারো পক্ষে সম্ভব না, এবং এই মেমোরি হয়তো আমি কখনো ভুলতে পারবো না। মানে চমৎকার একটা স্মৃতিচারণ। লাস্টে একটু চলে আসলাম ভাইয়া, যে যে বাবাকে আসলে অনেক সময় অনেক না বলা কথা থেকে যায় আর কি, তো এই ধরনের কি কোনো কথা আসলে জমে আছে যে তাহলে আমাদের এই মিডিয়ার মাধ্যমে আপনি আসলে বলবেন? আসলে ছেলে সন্তান হিসেবে বাবার সাথে একটা ডিস্টেন্স থেকেই যায়। হয়তো মার সাথে আমি যতটা ক্লোজ, বাবার সাথে ততটা ক্লোজ ছিলাম না। তার সার্ভিসের কারণে সে বাসায় থাকতো না বা জবে থাকতো, চাকরি করতো, তাকে কম সময় পেতাম, মাকে বেশি সময় পেতাম। তবে বাবার জন্য বলার জন্য মতো এতটুকুই যে বাবা তোমাকে হয়তো সবসময় সব কিছু বলতে পারিনি, বাট তোমার আইডিওলজি, তোমার ফিলোসফি, তোমার সততা, দেশের প্রতি তোমার ভালোবাসা, এটা আসলে রন্ধ্রে রন্ধ্রে আমরা বহন করছি, এবং তোমার আইডিওলজি নিয়েই আমরা বড় হচ্ছি, বেড়ে উঠছি, এটাই আমাদের সাইকোলজি, এটাই আমাদের আইডিওলজি। অসংখ্য ধন্যবাদ ভাই, আপনি এবং আপনার পরিবার এবং আপনার বাবাকে আমরা আমাদের এই আজকের আয়োজনে, আপনাদের এই যে উপস্থিতি আসলে আমাদের আয়োজনকে প্রাণবন্ত করেছে, আলোকিত করেছে, আপনাদের জন্য শুভকামনা, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ, এবং অসংখ্য ধন্যবাদ ডায়মন্ড ওয়ার্ল্ডকে যে বাবা দিবসে আমাদের বাবাদেরকে এভাবে সম্মানিত করার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ।